মুক্তিযুদ্ধ যুদ্ধের চেতনায় ঋদ্ধ আমার সন্তানেরা, আমরা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। তারপরে আমরা ঘরে ফিরে গিয়েছিলাম, ভেবেছিলাম সব দায় আমরা উদ্ধার করেছি, আমরা এখন নিশ্চিন্ত। কিন্তু তারপর অনেক দিন কেটে গেল, আমরা দেখলাম যে বাংলাদেশ আবার একটি পাকিস্তানে রূপান্তরিত হয়েছে। তাই জাহানারা ইমামের নেতৃত্বে 1992 সালে আমরা ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটি করে এই সারওয়ারদী উদ্যানে আমরা বিচার করেছিলাম গোলাম আজমের, এবং ফাঁসির রায় দেওয়া হয়েছিল। তারপর আমরা ভেবেছিলাম 96-এ যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় এসেছে, তারা এই রায় কার্যকর করবে, কিন্তু আমরা সেই রায় কার্যকর করতে দেখি নাই। পরবর্তীতে আবার যখন মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ক্ষমতায় এসেছে, আমরা আশা করিনি, কিন্তু আমরা হতাশ ছিলাম, আমরা মনে ঘরে ফিরে গিয়েছিলাম। আজকে তোমরা যখন বেরিয়ে এসেছো, আমি জাহানারা ইমামের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার পক্ষ থেকে ঘোষণা করতে চাই যে অসম্পূর্ণ কাজ তোমরা তা সম্পূর্ণ করবে, এবং সেই দায়ের হাতে তুলে দিলাম। জাহানারা ইমামের পরে ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির আহ্বায়ক আমি আহ্বায়ক হিসেবে ঘোষণা করছি, আজ থেকে সমস্ত দায় দায়িত্ব তোমাদের হাতে তুলে দিয়ে আমরা নির্দয় হলাম। অনেকে আমাকে বলতো, আপনারা সৌভাগ্যবান, মুক্তিযুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধ দেখেছেন, আমরা মুক্তিযুদ্ধের সময় জন্মায় নাই। আবার মুক্তিযুদ্ধের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে, তোমরা মুক্তিযুদ্ধ দেখছো, মুক্তিযুদ্ধের চেতনাকে তোমরা উন্নত করো, সমৃদ্ধ করো, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে নির্মূল করো বাংলাদেশ থেকে, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।